আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার আলোচনা বিষয় হলো বিয়ে করতে কত টাকা লাগে। আপনি কাজে বিশেষ এসেছেন অথবা কাজই ডেকে বাসা নিয়ে গিয়েছেন, কিন্তু বিয়ে করার রেজিস্টার করা প্রয়োজন এবং বিয়ে রেজিস্ট্রেশন করা প্রয়োজন। এখন আপনি বিয়ে রেজিস্ট্রেশন করতে কত টাকা আপনার খরচ হবে? বিয়ে রেজিস্ট্রেশন মূলত খরচটা কাবিনের উপর নির্ধারিত করা হয়। আপনি যদি বিয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে সরকারি রেজিস্ট্রার অনুসারে ফি দিতে হবে এবং যিনি বিয়ে পড়াবেন তাকে আলাদা বিয়ের বকশিস বা চার্জ দিতে হবে। যদি আপনি যদি ধরেন 1 লাখ টাকা, যদি আমি 1 লাখ টাকা কাবিন করবো, আমার দেন মোহর 1 লাখ টাকা ধার্য করে, তাহলে কত টাকা খরচ হবে? 1 লাখ টাকা কাবিনে আপনি গভর্নমেন্ট রেজিস্ট্রি ফি 1250 টাকা, আর যদি যিনি বিয়ে পড়াবেন উনি হয়তো 500 থেকে 1000 টাকা নেবে বকশিস হিসাবে, ওনার হাদিয়া হিসাবে। যদি 1000 টাকা ধরা হয় তাহলে আপনি 1 লাখ টাকা কাবিনে আপনার 1250 আর 1000 টাকা, তাহলে 2250 টাকা খরচ হবে। আর যদি আপনি 2 লাখ টাকা কাবিন করেন তাহলে আপনার খরচ হবে 1250 × 2500 টাকা রেজিস্ট্রি খরচ। আর কাজীর যিনি বিয়ে পড়াবেন, বিয়ে পড়ানোর খরচ যদি 1000 টাকা ধরা হয় 3500 টাকা খরচ হবে। আপনি যদি 3 লাখ টাকা কাবিন করেন তাহলে আপনার রেজিস্ট্রি খরচ হবে 1250 × 3 3750 টাকা। আর বিয়ে পড়ানোর যদি হাদিয়া স্বরূপ যে ফিটা যদি 1000 টাকা ধরা হয় 4750 টাকা। আর আপনি যদি 4 লাখ টাকা কাবিন করেন তাহলে 1250 × 4 5000 টাকা রেজিস্ট্রি খরচ, আর বিয়ে পড়ানোর জন্য 1000 টাকা 6000 টাকা খরচ হবে। আপনি যদি 5 লাখ টাকা কাবিন করেন তাহলে আপনার খরচ হবে 4 লাখ পর্যন্ত, সরকারি রুলস হলো 1250, তো 5 লাখে 4 লাখের পরে প্রতি লাখ 100 টাকা, তাহলে আপনার খরচ হবে রেজিস্ট্রি খরচ 5100 টাকা, আর কাবিন বিয়ে পড়ানোর জন্য 1000 টাকা, মোট 6100 টাকা লাগবে। আর আপনি যদি 10 লাখ টাকা কাবিন করেন তাহলে আপনার রেজিস্ট্রি খরচ আসবে 5600 টাকা, আর বিয়ে পড়ানোর জন্য 1000 টাকা, তো 6600 টাকা আপনার খরচ হবে। এভাবে পালাক্রমে আপনার কাবিন রেজিস্ট্রি ফি বাড়তে থাকবে। ধর প্রথম 4 লাখ পর্যন্ত 1250, তারপর 4 লাখের পরে পরবর্তী প্রতি লাখে 100 টাকা রেজিস্ট্রি খরচ, আর এক্সট্রা যিনি বিয়ে পড়বেন তাকে 1000 টাকা দিতে হবে, 500 থেকে 1000 টাকা। এভাবে আপনার ফি নির্ধারিত হয়ে থাকবে কার্যবিষয়ে। আবার অবশ্যই আপনি কার্যবিষয়ে বিয়ে রেজিস্ট্রেশন করবেন, করার সময় পি কাজী থেকে একটা রিসিট বা ডকুমেন্টস নিয়ে নেবেন, যাতে আপনি রিসিট ডকুমেন্টস দিয়ে বিয়ে প্রমাণস্বরূপ আপনি চলতে পারেন।